আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জাতীয় পার্টি আরেক দফা ভাগ হলো। এই ভগ্নাংশের প্রধান বা চেয়ারম্যান হলেন রওশন এরশ আর মহাসচিব হলেন মামুনুর রশিদ। কোনো চমক নেই, মানে যাদের নাম আলোচনায় আসছিল, যারা জিএম কাদেরের সঙ্গে টিকতে পারেননি বা থাকতে চাননি, তাদেরকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। এখানে নির্বাহী চেয়ারম্যান হয়েছেন কাজী ফিরোজ রশিদ, সিনিয়র কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কো চেয়ারম্যান মানে সব দেখি চেয়ারম্যান সাইদুর রহমান টেপা, শফিকুল ইসলাম টিপু, রাহাগীর আল সাদ মাহি এরশাদ, গোলাম সরোয়ার মিলন, সুনীল শুভ রায়। কমিটি ঘোষণা শেষে কাজী মামুনুর রশিদ বেগম রওশন এরশাদের পা ছুঁয়ে সালাম করলেন। দলটির বেশ কিছু সংশোধনী আনা হয়। এর আগে রওশন এরশাদ বলেন, আজ আমার রাজনৈতিক জীবনের এক ঐতিহাসিক দিন, আমার গড়া প্রাণপ্রিয় সংগঠন জাতীয় পার্টি এইরকম একটি ঐতিহাসিক সম্মেলন আয়োজন করতে পেরেছে দেখে আনন্দে আমার হৃদয় কানায় কানায় ভরে গেছে। আজ যদি এই সম্মেলন অনুষ্ঠিত না হতো তাহলে জাতীয় পার্টি হারিয়ে যেত, হাজার হাজার নেতা কর্মীকে আমরা হারিয়ে ফেলতাম, দেশের মানুষ জাতীয় পার্টির দিকে মুখ ফুরিয়ে নিত। এই কথাগুলি কি খুব বেশি মানে আবেদন তৈরি করে কিনা দর্শক আপনারা বলবেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো অনুপ্রাণিত হচ্ছি না। মানে নতুন কি, মানে জাতীয় পার্টি তো কোনো সরকারি, এই অংশটা কোনো সরকারি দলে নেই, এটাকে কি বলবেন? এটা কি বিরোধী দল বলবেন? তো বিরোধী দলের একটা মানে অংশ সেটাও তো বলতে পারছেন না, আবার কি সরকারি দল তাও তো না, মানে একটা হিজড়া সম্প্রদায়ের মধ্যে ফেলা যায়। কেন বলছি কি কারণে, দেখেন এখানে সরকারি দলের কোনো প্রতিনিধি নেই, তারাও এসে কোনো শুভেচ্ছা দেয়নি, আবার বিরোধী দলের কোনো নেতাও এসে শুভেচ্ছা দেয়নি। আসছে কে? বঙ্গবীর কাদের সিদ্দিকী। তো কাদের সিদ্দিকীর এখন ভাবমূর্তিটা কি, তিনি কে? তিনিও তো সেই গোলমেলে টাইপের, মানে না ঘাড়কা না ঘাটকা, কখন কি বলে না বলে, মানে এটা কি সরকারের পক্ষে থাকে নাকি বিরোধী পক্ষে থাকে, বা নিজস্ব যে একটা অবস্থান কোনোটাই নাই। ধরেন বাম গণতান্ত্রিক জোট, তারা আওয়ামী লীগও নেই বিএনপিতেও নেই, তো তাদের একটা নিজস্ব একটা অবস্থান আছে। তো কাদের সিদ্দিকীর অবস্থানটা কি? তিনি এসছেন, একমাত্র লোক দেখলাম, আর কেউই নেই। তো সরকারি দলও নেই বিরোধী দলও নেই, তাহলে জাতীয় পার্টি কে? এই জন্য আমি বললাম যে এটা আর একটা মানে হিজড়া টাইপের একটা অবস্থান নিল। মানে মূলত আসলে এরা হলো সরকারি ধারায়, অর্থাৎ সরকারি সুবিধা বঞ্চিত হয়ে বা মানে জিএম কাদেরের সঙ্গে ঠোকাঠুকিতে না পেরে তার একটা সংগঠিত হলো। এটা কি হবে এটা? মানে আমি একটা ভাবি যে নতুন যে একটা সম্মেলন হলো, একটা সংগঠন হলো, এরকম বৃদ্ধ বয়সে দেখলাম যে তাকে দুই তিনজন উঠায় দাঁড় করাচ্ছে, মানে কত কষ্ট হচ্ছে এই ভদ্র মহিলার। তো এই যে এত কষ্ট করে এই যে একটা সম্মেলন হলো, তার আউটপুটটা কি? আউটপুট তো আমি কোনো কিছু দেখি না। এখন যারা আসছেন এখানে তাদের আর তো কোনো জায়গা নেই, তারা সরকারি দলেও যেতে পারছেন না, বিরোধী দলেও যেতে পারছেন না, এখন এখানে বসে বসে তারা অপেক্ষায় থাকবে যে আবার কোনো সুদিন বা সুযোগ সুবিধা আসে কিনা। তো আসলে এটার কোনো মানে জাতীয় রাজনীতিতে এই সম্মেলন, এই ভাঙন, এটার কোনো যে আপনি কিভাবে হিসাব করবেন যে এটা কোনো কিছু অ্যাড হলো কিনা, মানে অর্থাৎ সরকার পক্ষের ক্ষমতাসীনদের পক্ষেও কোনো গতি সঞ্চার করলো না, বিরোধী পক্ষেরও সঞ্চার করলো না, একটা মাঝামাঝি একটা লাইনে থাকলাম, না ঘাড়কা না ঘাটকা, কোনো বক্তব্য দেখেন, কোনো বক্তব্যে কি সরকারের বিরুদ্ধে আছে কোনো বক্তব্যে? জিএম কাদের বা ওই অংশকে বিষোদ্গার করা হলো, মানে সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, বিরোধী দলের আন্দোলন নিয়ে এই যে নির্বাচন নিয়ে যে একটা বিরাট একটা তামাশা হয়ে গেল যেটা বিরোধী দল অভিযোগ করছে, সেই ব্যাপারেও তার কোনো বক্তব্য নেই। তাহলে নির্বাচন সম্পর্কে একটা বড় ধরনের একটা বিভক্তি আছে, আন্তর্জাতিক মহলও মনে করে যে নির্বাচন সঠিক হয়নি, বিরোধী দলও মনে করে, আর সরকারি দল মনে করে এটা সেরা নির্বাচন। তাহলে এই যে জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি কি মনে করছে? চুপ থাকা মানেটা কি? চুপ থাকা মানে হচ্ছে আসলে তারা পারতপক্ষে এই সরকারেরই একটা ভগ্নাংশ, কিন্তু সরকারের আবার কোনো স্বীকৃতি নেই। সেই জন্য আমি বলছি যে এটার আসলে কোনো কোনো আউটকাম নেই। এমনিতেই জাতীয় পার্টি ও জিএম কাদের অংশ তারা নিজেরাই বলছে যে এটা হচ্ছে নেতাকর্মীরা মনে করে যে এটা হলো গৃহপালিত বিরোধী দল, এবং সরকারি দলের এজেন্টরা হলো জাতীয় পার্টি করে, তারা অন্য কোনো জায়গায় না থেকে এখানে ভিতরে সব ঢুকে বসে আছে।
এই যখনই কি জাতীয় পার্টির মূল অংশের এই অবস্থা, তখন এই রওশন এরশাদের জাতীয় পার্টির ভবিষ্যৎ কি বা তাদের অবস্থাটা কি বুঝে দেখেন তো আমি মনে করি একটা নিষ্ফল আয়োজন, একটা মানে লক্ষ্যহীন একটা যাত্রা, এছাড়া আর কিছু বলা যাচ্ছে না। দর্শক, আমি জানি না আমার বিশ্লেষণ ঠিক হলো কিনা, যদি ভুল হয় আপনারা একটু সংশোধন করে দেন, আর যদি ঠিক হয় তাহলে আপনারা একটু জানান, তাহলে বুঝতে পারবো যে আমার এই ভিডিওটা মানে যথার্থ হলো কিনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।